আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম আরবি ভাষার উপর টিউটোরিয়াল নিয়ে। এবং এই টিউটোরিয়ালটি যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আমি আশা করি তাদের আরবি কথা বলার জন্য বা আরবিতে কিভাবে বাক্য তৈরি করবেন, কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় সেই বিষয়গুলি তাদের জন্য খুব ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে আরবির লোকাল ভাষা দেওয়া আছে, আপনারা দেখলে এটা বুঝতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুদেরকে দেখার জন্য বলবেন। তবে চলুন যাই আজকে টিউটোরিয়ালের বিষয়টিতে। ক্লিনার অথবা পরিষ্কার করা, ক্লিনার অথবা পরিষ্কার করা বাংলা অর্থ হলো না সরি আরবি অর্থ হলো আরবি অর্থ হলো নাদাফা। আরবি অর্থ হলো নাদাফা, নাদাফা অর্থ হচ্ছে ক্লিনার বা পরিষ্কার করা। তাহলে এই নাদাফা দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব? আমি ক্লিনারের কাজ করি অথবা আমি পরিষ্কারের কাজ করি, বাংলা অর্থ হচ্ছে আমি ক্লিনারের কাজ করি বা আমি পরিষ্কারের কাজ করি, এটার আরবি হবে আনা সুগল নাদাফা। আনা সুগল নাদাফা, আমি ক্লিনারের কাজ করি বা পরিষ্কার করার কাজ করি। এখন যদি বলা হয় আপনাকে যে আমি কাজ করি না, তাহলে কি উত্তর আসবে আপনার কাছ থেকে? যে আমি ক্লিনারের কাজ করি না। দেখুন, আনামাই সুগল নাদাফা অথবা আনা মাফি সুগল নাদাফা, এখানে মাই বা মাফি একটি দিলেই হবে। এবার যদি বলা হয় যে আমি কাজ করি না, ঠিক আছে, যে আলামিন ক্লিনারের কাজ করে, যে আলামিন সুগল নাদাফা, আলামিন ক্লিনারের কাজ করে। তুমি সত্য বলো নাই, দেখেন তুমি সত্য বলো নাই, ইন দা মাফি গুলসই, তুমি সত্য বলো নাই, ইনতা মাফি গুলসই। হাদা বেলাস অর্থ হচ্ছে এটা ফ্রি বা বিনা পয়সা, এটা ফ্রি বা বিনা পয়সা, অর্থাৎ ব্লাস অর্থ ফ্রি বা বিনা পয়সা বা এমনি, ব্লাস ফ্রি বা বিনা পয়সা। হাদা বেলাস সায়ারা, এই গাড়িটি ফ্রি অথবা এই গাড়িটি বিনা পয়সার। হাদা মাফি বেলা সায়ারা, এই গাড়িটি ফ্রি না অথবা এই গাড়িটি বিনা পয়সার না। হাদা মাফি বেলাস, এটা ফ্রি না, হাদা মাফি বেলাস হচ্ছে এটা ফ্রি না বা বিনা পয়সার না। আমার কোনো ধারণা নেই বা আমার কোনো আইডিয়া নেই, হয়তো আপনাকে কিছু বলছে, আপনি বললেন যে আমার কোনো ধারণা নেই বা আমার আইডিয়া নাই ওই বিষয়ে, তাহলে কি হবে? মাই ইন দি ফিকরা, মাই ইন দি ফিকরা অর্থ আরবি হচ্ছে মাই ইন দি ফিকরা, বাংলা অর্থ হচ্ছে আমার কোনো ধারণা নেই। এই লোকটি পাগল, আরবিতে হচ্ছে হাজা, না ফর মজনুন। আচ্ছা, এখানে হাজা বা হাদা একই অর্থে ব্যবহার করা হয় এই বা এটি, যে হাদা বা হাজা না ফর মজনুন। এখানে ধূমপান করো না, এখানে ধূমপান করো না, আরবি মাপি শেরাব দোকানহীনা, মাপি শেরাব দোকানহীনা, এখানে ধূমপান করো না। এই অফিসটি চমৎকার, এই অফিসটি চমৎকার, হাদা মক্তব মমতাজ, সরি হাদা মক্তব মমতাজ, এই অফিসটি চমৎকার বা এই অফিসটি ভালো। এটা অনেক সুন্দর, হাদা ওয়াজিদ হেলুয়া, এটা অনেক সুন্দর, হাদা ওয়াজিদ হেলুয়া। আমার একটি ব্যাগ লাগবে বা আমার একটি ব্যাগের প্রয়োজন অথবা আমার একটি ব্যাগের দরকার, তাহলে কি হবে? আনা আবগা ওয়াহেদ কিস, আনা আবগা ওয়াহেদ কিস। বাক্যগুলো একটু ভালো করে ফলো করবেন, দেখবেন একই সব ওয়ার্ড আমরা বারবার ব্যবহার করি। এটা কত টাকা? কাম ফুলুস হাদা, কাম ফুলুস হাদা, আপনারা এভাবে বলতে পারেন হাদা কাম ফুলুস। 30 টাকা অথবা 30 রিয়াল, যে তালাতিন রিয়াল, তালাতিন রিয়াল হচ্ছে 30 টাকা, তালাতিন হচ্ছে 30
500 টাকা ভাঙতি হবে, 500 টাকা ভাঙতি হবে। ফি সাব খামসা মিয়া, ফি সাব খামসা মিয়া, 500 টাকা ভাঙতি হবে। এটা বড় ভাঙতি নাই, এটা বড় ভাঙতি নাই। হাদা কাবির মাফি সাব, হাদা কাবির মাফি সাব। নতুন কি খবর, নতুন কি খবর, মা জেদিদ। সব কিছু ভালো স্কুল সাইকোয়েস, সব কিছু ভালো কুল্লু সাইকোয়েস। সে অনেক বিরক্তিকর কর, সে অনেক বিরক্তিকর অথবা সে অনেক সমস্যাজনক। হুয়া নফর ওয়াজিদ মুশকিলা, হুয়া নফর ওয়াজিদ মুশকিলা। এই কাজটি কে করেছে, এই কাজটি কে করেছে। মিন সাউই হাজা সুগল, মিন সাউই হাজা সুগল। এই কাজটি কে করেছে, এই কাজটি আমি করেছি। আনা সই হাদা সুগল, এই কাজটি ঠিক হয় নাই। হাদা সুগল মাফি মজবুত, এই কাজটি ঠিক হয় নাই। হাদা সুগল মাফি মজবুত, এই কাজটি ঠিক হয়েছে। হাদা সুগল মজবুত, এই কাজটি ঠিক হয়েছে। হাদা সুগল মজবুত। এটি অনেক ভুল আছে, হাদা কাতির গলত, এটি অনেক ভুল আছে, হাদা কাতির গলত। সাবি তারতিব সুরা সুরা, সাবি তারতিব সুরা সুরা, বাংলা অর্থ হলো তাড়াতাড়ি ঠিক করো, মানে আপনি যে ভুলটা করেছেন সে ভুলটা এখন তাড়াতাড়ি ঠিক করেন। এই জন্য বলা হয়েছে সাবি তারতিব সুরা সুরা, অর্থাৎ তাড়াতাড়ি ঠিক করো। দুইটা বাজে ম্যানেজার আসবে, দুইটা বাজে ম্যানেজার আসবে। ইজি মোদির সাহা ইতনিন, ইজি মোদির সাহা ইতনিন। আমি দুঃখিত আমি ঠিক করতেছি, আমি দুঃখিত আমি ঠিক করতেছি। আনা আসিফ আনা তাতিব, আনা আসিফ আমি দুঃখিত আনা তাতিব, অর্থাৎ আমি সঠিক করতেছি বা ঠিক করতেছি। ধন্যবাদ, সরি ধন্যবাদ অর্থ হচ্ছে শুক্রান। আমি আপনার সাথে আসছি, আমি আপনার সাথে আসছি। আনা ইজি ইনতা সাওয়া সাওয়া, আমি আপনার সাথে আসছি। আনা ইজি ইনতা সাওয়া সাওয়া। আমার একজন কাজের লোক লাগবে, আমার একজন কাজের লোক লাগবে। আনা আবগা ওয়াহেদ আমেল, আমেল অর্থ হচ্ছে শ্রমিক বা কাজের লোক। আর আবগা হচ্ছে প্রয়োজন বা লাগবে দরকার এমন। এস সুগল ইনতে, এস সুগল ইনতে আপনি কি কাজ করেন। এস সুগল ইনতে আরবি হচ্ছে আপনি কি, বাংলা হচ্ছে আপনি কি কাজ করেন। আমার বইটি কে নিয়েছে, মিনশিল হাগ্গে কিতাব, মিনশিল হাগ্গে কিতাব। আমার বইটি কে নিয়েছে। এটি পরিচিত, মারুফ, মারুফ শব্দের বাংলা হচ্ছে এটি পরিচিত। প্রতিবেশী আরবি অর্থ হচ্ছে জার বা আল জিরান, আল জিরান। খুদা অর্থ হচ্ছে জোয়ান। মজনুন অর্থ হচ্ছে পাগল। প্রাণী পশু অথবা জানোয়ার, বাংলা অর্থ হচ্ছে হায়ওয়ান, আরবি অর্থ হচ্ছে হায়ওয়ান। প্রহরী অর্থ হচ্ছে হারেজ, প্রহরী আরবি অর্থ হচ্ছে হারেজ। লাভ বা উপকার অর্থ হচ্ছে ফয়দা, লাভ বা উপকার করা অর্থ হচ্ছে ফয়দা। মানি ব্যাগ বাংলা অর্থ হচ্ছে শান্তা, কিন্তু বাংলা অর্থ হচ্ছে লাকিন। বন্ধুগণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সরি আরবি অর্থ হলো, আরবি অর্থ হলো নাদাফা, আরবি অর্থ হলো নাদাফা। নাদাফা অর্থ হচ্ছে ক্লিনার বা পরিষ্কার করা। তাহলে এই নাদাফা দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব।
আমি ক্লিনারের কাজ করি অথবা আমি পরিষ্কারের কাজ করি, বাংলা অর্থ হচ্ছে আমি ক্লিনারের কাজ করি বা আমি পরিষ্কারের কাজ করি, এটার আরবি হবে আনা সুগল না দাফা, আনা সুদুগল সগল না দাফা, আমি ক্লিনারের কাজ করি বা পরিষ্কার করার কাজ করি। এখন যদি বলা হয় আপনাকে যে আমি কাজ করি না, তাহলে কি উত্তর আসবে আপনার কাছ থেকে? যে আমি ক্লিনারের কাজ করি না, দেখুন আনামাই সুগল নাদাফা অথবা আনা মাফি সুগল নাদাফা, এখানে মাই বা মাফি একটি দিলেই হবে। এবার যদি বলা হয় যে আমি কাজ করি না, ঠিক আছে যে আলামিন ক্লিনারের কাজ করে, যে আলামিন সুগল নাদাফা, আলামিন ক্লিনারের কাজ করে, তুমি সত্য বলো নাই, দেখেন তুমি সত্য বলো নাই, ইন দা মাফি গুলসই,